বিএনপি আবারও ক্ষমতায় গেলে দেশ রক্তে ভাসিয়ে দেবে বলে আশঙ্কা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। বিকেলে শ্রমিক লীগের আলোচনা সভায় তিনি বলেন, আন্দোলনের শক্তি বিএনপির নেই, দলটিতে ভাঙন দেখা দিলে তাদের নেতারাই দায়ী থাকবেন বলে জানান ওবায়দুল কাদের। ইয়াসিন রানার রিপোর্টে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনা সভার আয়োজন করে শ্রমিক লীগ। দীর্ঘদিন পর সংগঠনের কোন্দল মিটিয়ে এক মঞ্চে কর্মসূচি পালন করে শ্রমিক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এতে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের গলার জোর কমলেও মুখের বিষ কমেনি, তারা ক্ষমতায় যেতে পারলে ভয়ঙ্কর প্রতিশোধ নেবে বলে নেতাকর্মীদের সতর্ক করেন তিনি। এরা ক্ষমতায় আবার আসতে পারলে বাংলাদেশকে ভাসিয়ে দেবে রক্তস্রোতে, এই খুনি, এই সাম্প্রদায়িক, এই সাম্প্রদায়িক, এই জঙ্গিবাদী, এই সন্ত্রাসী অশুভ শক্তি যাদের নেতা লন্ডনে বসে রিমোট কন্ট্রোলে আন্দোলন চালাতে চায়। বিএনপির দলীয় কোন্দল ব্যাপক আকার ধারণ করেছে, তবে আওয়ামী লীগ সরকার বিএনপির ভাঙন চায় না বলে জানান ওবায়দুল কাদের। বিএনপির ভেতরই এখন যাকে পছন্দ হয় না তাকে বলে সরকারের এজেন্ট। এই বিএনপি ভাঙব আমরা চাই না। বিএনপি যাদের কাছে নালিশ করে সেই যুক্তরাষ্ট্রের অবস্থাই এখন বেসামাল বলে মন্তব্য করেন তিনি। কার কাছে নালিশ করবেন? যাদের কাছে নালিশ করতে তাদেরও বেসামাল অবস্থা। আমেরিকায় আরব বসন্ত। ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কড়া সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, হিটলারের চেয়েও ভয়ঙ্কর নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এখন নেতানিয়াহুর ধমকের ভয় পায়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।